গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলো গুড মর্নিং। সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য এলাম, যেটা তোমাদের জন্য খুব হেল্প হবে। একটা কালকে ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি বলছি। তো তোমাদের সবাইকে তার আগে ওয়েলকাম জানিয়ে দিই, তোমাদের নতুন ঝিলিক দেবজিৎ ব্লগে, নতুন একটা ব্লগে, ছোট্ট ব্লগে। তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা তোমার ভিডিওটা স্কিপ করে দেখছো প্লিজ স্কিপ করে দেখো না, কেন কি আমাদের ভিউ ডিউরেশন না এভারেজ ভিউ ডিউরেশন অনেকটা কিন্তু মানে 1 মিনিট, কেউ সবাই 1 মিনিট মানে একদম মিনিমাম ম্যাক্সিমাম 1 মিনিট দেখছে, তাই তো? মানে ওটা এভারেজ এভারেজ। তো প্লিজ তোমরা এরকম করো না গো, যদি ভিডিও দেখবে না দেখো না কোনো প্রবলেম নেই, জোর জবরদস্তি করবো না, বাট মানে স্কিপ করো না, প্রচণ্ড মানে চ্যানেলে ক্ষতি হচ্ছে। আর বাকিটা বলে দাও। তো কালকে আমি অফিস যাওয়ার পর অফিস বেরিয়ে গেছিলাম, তো অফিস পৌঁছেছি, তারপরে কালকে যখন ভিডিওটা আপলোড করেছিলাম না করিনি, তখন করা হয়ে গেছিল দুপুরে গো, দুপুরবেলা তখন খাবার হ্যাঁ হ্যাঁ খাইনি, মোটামুটি 12টা নাগাদ, 12:30, 12টা এমনি সময়। একটা আমার কাছে, আমার মেল আইডিতে একটা মেল এলো যে দিলীপ দেবজিৎ ব্লগ যে চ্যানেলটার নাম আছে সেটা কি আপনি অন্য কোনো ডিভাইসে, মানে অন্য কোনো ফোন বা পিসিতে কি আপনি ওপেন করতে চাইছেন? তো আমি ওটা নো করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি বুঝতে পেরে গেছিলাম যে এটা কোনো একজন হ্যাকার আছে মাঝে, যে অন্য কোনো পিসিতে বা ট্যাবে আমাদের চ্যানেলটাকে ওপেন করতে চাইছে, মানে নিজের মতন করে ইউজ করতে চাইছে। তো তোমাদের সবাইকে বলছি, এটা আমার পক্ষে কী জন্য আটকানোটা সম্ভব হলো, যারা যারা করনি এখনও পর্যন্ত, টু স্টেপ ভেরিফিকেশান বলে একটা জিনিস থাকে, টু স্টেপ ভেরিফিকেশানটা অন করে নিও, ঠিক আছে? আমি বারবার বলছি, কারণ টু স্টেপ ভেরিফিকেশানটা তোমাকে মনিটাইজ যখন হবে তোমাদের চ্যানেল, ওটা ম্যান্ডেটারি, ওটা অন করতেই হবে। তো আগে করে নাও, এতে তোমার চ্যানেলটাও সেফ থাকবে। কীরকমভাবে না, ও যদি আমি অন না রাখতাম তাহলে 24 ঘন্টা পর ওর চ্যানেলের অ্যাসেস গ্র্যান্টেড করে দিত ইউটিউব ওকে, ঠিক আছে? অটোমেটিক্যালি ওর অ্যাসেস গ্র্যান্টেড হয়ে যেত। তো যেহেতু আমি না করে দিলাম যে আমি চাই না এখন কোনো অন্য কোনো ফোনে বা পিসিতে খুলতে। আর দেখো সত্যি কথা বলতে আমরা সবসময় ভিডিও দেখি, ব্যস্ত থাকি, তো যদি টু স্টার ভেরিফিকেশন অন করে না রাখো, যদি কোনো একটা মেল ঢুকলো আমরা চেক না করলাম, তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে চ্যানেলের। দেখো এখন আমরা নাথিং, জিরো, কিচ্ছু না আমাদের এখন, কিছু আমরা 1% এগোয়নি এখন। আমাদের আমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবটাই কমপ্লিট মোটামুটি অনেকের হয়েছে, অনেকের হয়নি। তো কী হয়েছে, আমাদের তখন কিছু নেই, তাই আমাদের পিছনে এইভাবে মানুষ লেগেছে। এই ছোট্ট চ্যানেল কত কষ্ট করে আমরা সবাই বাচ্চার মতো মানুষ করছি, তারপর দেখছি ওই চ্যানেলও আবার লোক লেগেছে। তা আমারটা কি, আমারটা হ্যাক করার চেষ্টা করেছিল, আমি টু স্টেপ ভেরিফিকেশন আগে, টু স্টেপ ভেরিফিকেশন, হ্যাঁ সত্যি ভগবান আছে এটুকু আমি বিশ্বাস করলাম। আমার 1 সপ্তাহ আগেও আমার টু স্টেপ ভেরিফিকেশন অন ছিল না, ঠিক আছে? তাহলে আমি 4 মাস থেকে আমার চ্যানেলটা একদম ওপেন ছিল, মানে যে কেউ ঢুকে একদম চ্যানেলটা হ্যাক করতে পারতো। কিন্তু কি বলতো, আমি না ইয়ে করিনি, গ্রাহ্য করিনি, অত জানতামই না যে কেউ পেছনে লাগবে, আমি বলতে দাও লাগবে, তো মানে ইয়ে করিনি। তারপর হঠাৎ করে দেখছি যে হ্যাঁ, মানে কি হয়ে গেল, কিছু একটা ইনসিডেন্টের জন্য আমি টু স্টার ভেরিফিকেশনটা অন করলাম। অন করার পর দেখছি সত্যি আজকে আমার পেছনে লোক লেগেছে। অন যদি না করতাম, তোমরা একবার ভাবো আমার চ্যানেলটার কি হতো, কি হতো? আমি এত কষ্ট করে মানুষ করেছিলাম, আমি 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 ঘুমোচ্ছি কিন্তু রাত্রেবেলা হয়তো উনি বাজে ভিডিও ছেড়ে দিচ্ছে, বা হয়তো আমার চ্যানেলে আইড নিয়ে তোমাদের কাছে যাচ্ছে, বাজে বাজে নোংরা নোংরা কথা বলছে, অনেক কিছু করতে পারতো। হ্যাক মানে আমার চ্যানেলটাই ও নিয়ে নিতে পারতো, ওর হাতে পুরো চাবিকাঠি ওর হাতে, মানে আমি যেমন আমি যেমন আমার ফোন দিয়ে চ্যানেলটা খুলি, ও ওর ফোন দিয়ে চ্যানেলটা আমার খুলতো, মানে একদম মানে কি বাঁচান বাঁচলাম। কালকে তো ভয়ে আমার বুকটা ধুকধুক করছিল যে আমার এই একটু একটুখানি যদি আমি না করতাম টু স্টার ভেরিফিকেশনটা, তাহলে আজকে আমার চ্যানেলটা বাঁচানো যেত না। তো জানি না, এ খুব মেল চেক করে, আর আমি না মেল টেল মেসেজ চেক করি না সত্যি, হোয়াটসঅ্যাপে মেসেজ পড়ে থাকে আমি সেটাও খুলে দেখি না, মানে সময় নেই, এত ব্যস্ত থাকি, ফোন ফোন করে সবাই, তারপর আবার ভিডিও দেখা, লাইভে যাওয়া, খুলি না আমি। তো এ চেক করেছে বলে আমার চ্যানেলটা বেঁচেছে, নাহলে আমার চ্যানেলটা আজকে বাঁচতো না, আমার হাতে কন্ট্রোলের বাইরে চলে যেত। তোমরা প্লিজ এই ভুলটা করো না, তোমাদের যাদের টু স্টার ভেরিফিকেশন অন করা নেই, তারা প্লিজ হোয়াটসঅ্যাপে ইউটিউবে ভিডিও দেখে অন করে নাও। আর যারা জানো কীভাবে অন করতে হয় তারা অবশ্যই অন করে নাও, কারণ নিজের চ্যানেলটা যদি একবার বিপদে পড়ে যায়, আর শত্রুর ওখানে, আর যে করেছে, আর এখানে এটা নিয়েও বলি, যে করেছে সে কিন্তু আমার আমাদের খুবই চেনা জানা মানুষ, খুবই চেনা জানা মানুষ, আমরা ওনাকে ভীষণ ভালোবাসি, বাসতাম, কিন্তু এটা কি করে বুঝলাম যে এটা এটা যে করেছে সে জানে না যে লোকেশন ট্র্যাক করা যায়, ঠিক আছে? লোকেশন, ফোনের নাম্বার, ঠিক আছে, ওরা ট্র্যাক করা যায়, এটা ও জানে না। তো যে না জেনে বা ভাবছে হয়তো আমরা ফোনের মূর্খ, আমরা কিচ্ছু জানি না,
করে দিলে ভালো মানুষের মুখোশ পড়ে মানুষের ক্ষতি করব, সেটাই হতে ভেবেছে। তো আরে যে ভালো মানুষের মুখোশ পড়ে মানুষের ক্ষতি করতে চাইছো না, ভগবান বলে একজন আছে, তুমি যত পারছো ক্ষতি করে নাও, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার করার ক্ষমতা তোমার নেই। কেন কি আমাদের এখন সবাই, আমরা একটা চ্যানেল খুলেছি মানে সবাই কম বেশি আমরা সব কিছুই জানি, তাই না? তুমি সব কিছু জানতা, সব জানতা বিধাতা গামছাওয়ালা, তা তো হতে পারো না, আমরাও জানি। তো তুমি যত পারছো ক্ষতি করে নাও, যা পারছো করে নাও, আমাদের কোনো যাই আসে না, ঠিক আছে? একজন ঠকবে, একজন দশজনকে শেখাবে। যদি তোমাদের নিজের চ্যানেলটা বাঁচানোর ইচ্ছা থাকে, তোমরা প্লিজ টুইস্টার ভেরিফিকেশন অন করে নাও, না হলে চ্যানেল বাঁচাতে পারবে না। যা মানুষের পেছনে লোক লেগেছে, মানে লোকের ভালো করতে পারবে না, লোকের কীভাবে খারাপটা করব, এটা যদি মানুষের মেন্টালিটি থাকে, তাকে যে কী বড় বিপাকে পড়তে হবে সেটা ও জানে না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কম বেশি সবাই জেনে গেছো যে আমি কার নাম বলতে চাইছি। তো প্লিজ সাবধান থাকো, সাবধানে থাকো, নিজের চ্যানেলটা সেফটি রাখো, কারণ আমাদের ভাইরাসের অভাব নেই। আমাদের ওয়াইটি ফ্যামিলির যে গ্যাংটা আমরা উঠছি না, এখানে আমাদের ভাইরাসের অভাব নেই, প্রচুর ভাইরাস, প্রচুর ভাইরাস। সেসব ভাইরাসগুলোকে দমড়ে দেওয়ার জন্য যে যা যা করার দরকার সেগুলো করো। আর আমার মতো যদি আরও কে কারোর হয়ে থাকে, তারাও প্লিজ ভিডিও করে ছাড়ো, যাতে আরও 4-5টা মানুষের কাছে পৌঁছায়। কেন কি এইটা ভিডিও করে ছাড়া এই জন্যই দরকার, কারণ আমরা, আমি বলছি তো তুমি জানছো, আমার বন্ধুরা, কিন্তু আমার বন্ধু তো সবাই নেই। তো যাদের বন্ধু তারা আছে, তারা ছাড়ুক, তাহলে তারা জানবে। এরকম করে প্লিজ জানাও, যাতে ওই ভাইরাসটাকে আমরাই মেরে ফেলতে পারি। আর ভাইরাস যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে ভেবেই রাখো যে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আজ পর্যন্ত কারোর এক চিল ক্ষতি করিনি, ঠিক আছে? তাই আজকে আমার বড় আমার চ্যানেলটা বাঁচিয়ে নিয়েছে। বাকি আইনটা চেষ্টা করো, চেষ্টা করে যাও, চেষ্টা চালিয়ে যাও, আমি তার জন্য অল দ্য বেস্ট জানাচ্ছি, বাট পারবে না, ঠিক আছে? করে দেখিয়ে নাও, যদি পারো তো, কত বড় হলো তুমি আমিও দেখে নেবো। তো চলো বন্ধুরা, আমি এটাই বলার জন্য এসেছিলাম, আমার মাথাটা প্রচণ্ড গরম ছিল। আর যে ক্ষতি করছে, যে মানে ক্ষতি করার চেষ্টা করে সব মানুষের, তার যে কত বড় ক্ষতি হয় সেটা সে মনে জানে না, ঠিক আছে? ভগবান আল্লাহ খ্রিস্টান মানে যীশু খ্রিস্ট সবাই আছে, সবাই যে যা মানে সব ঠাকুরই আছে, তাই সব ঠাকুরকে মেনে একটু প্লিজ সে কাজগুলো করো। এবং অবিনশ্বর একটাই, উনি যে নামে চেনে তাকে তারা সেই নামেই ডাকে, জিনিসটা একটাই, ঠিক আছে? তো যখন কোনো নেগেটিভ এনার্জি থাকে, তো সবসময় মাথায় রাখবে পজিটিভ এনার্জি অবশ্যই থাকবে। আরে সবসময় লোকের লোকের ভালো দেখে জ্বলো না, লোকের ভালো কি করে কেন হচ্ছে সেইভাবে, তার জায়গাতে সে কেন এরকম, তার জায়গায় আমি কেন আসতে পারছি না, সেটা না ভেবে তুমি ভাবো যে আমি কি করে ওইখানে যাব, মানে আমি কিভাবে আমি নিজেকে দাঁড় করাবো, সেটা ভাবো, দেখবে উন্নতি পথে যাবে। আজ পর্যন্ত 4-4.5 মাস হলো আমি কারোর পেছনে লেগে, কোনোদিন কারোর ঘাড়ে বন্দুক রেখে আমি কোনোদিন এত বড় জায়গায় আসিনি, নিজের চেষ্টায় এসেছি, তোমাদের ভালোবাসে এসেছি, ঠিক আছে? তা তোমায় আমার চ্যানেলটা হ্যাক করে আমার চ্যানেল তুমি হ্যান্ডেল করবে, তার চ্যানেলটা হ্যাক করে আমি হ্যান্ডেল করবো, এইভাবে কখনো বড় হওয়া যায় না, ঠিক আছে? তুমি যদি মানে পাতায় পাতায় চলো, তো আমি সিরাই সিরাই চলি, এটাও জেনে রাখবে। তো চলো আর কিছু বন্ধুরা বলবো না, চেষ্টা করে যাও, অল দ্য বেস্ট, তোমাকে সবাই ভালো থেকো। আর আমি শুধু এটাই বলবো যে যারা যারা টু স্টেপ ভেরিফিকেশন অন করোনি, তারা তারা প্লিজ টু স্টেপ ভেরিফিকেশন ডাউন করে নাও, এটাতে যে প্রবলেমগুলো লাইভে তোমাদের হচ্ছে অনেকটা কমে যাবে। এবার থেকে মেল আসলে মেলগুলো চেক করবে, মেলগুলো প্লিজ কাইন্ডলি একদম যাই কাজ করছো ওই কাজ ছেড়ে মেল চেক করবে, কারণ যখন তখন যদি মেল চেক না করো, যাতে টু স্টেপ ভেরিফিকেশন নেই, তাহলে কিন্তু ওই চ্যানেলটা তার হাতে চলে যাবে, ঠিক আছে? তা প্লিজ দয়া করে বলছি, তোমরা চেক করবে, চেক না করলে কিন্তু ভীষণ মানে ক্ষতিতে পড়বে। যারা যারা রাত দিন এক করে, আমরা সবাই রাত দিন এক করে শরীর গুছিয়ে আজকে একটা চ্যানেলের জন্য দাঁড় করাবার জন্য উঠে পড়ে লেগেছি, তার পেছনে যদি লোক লাগে, তার কত বড় যে হাই লাগবে, আমি তো বলছি, আমি এই অন ক্যামেরায় বসে বলছি, তার যা বড় ক্ষতি হবে মানে তোর মানে ধারণার বাইরে, ধারণার বাইরে। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমি ক্ষতি চাইছি, হবে ক্ষতি, হবে, যে লোকের ক্ষতি চাই তার নিজের ক্ষতি হবে। যাই হোক, রাগের মাথাতে অনেক কিছু বলে ফেলছে, তো ওগুলো নিয়ে অত মাথা খারাপ করো না তোমরা কেউই। আর ওর জিনিসটা হয়ে গেছে যে ও এই জিনিসটাকে খুব ভালোবাসে, এই চ্যানেলটাকে, আর চ্যানেলটাকে ভালোবাসে বলে ওর এতটা রাগ। কিন্তু আমি আমি একদম, তো আমি একটা কথাই বলবো, যারা যারা ইউটিউবে আছো, যারা যারা আমার বন্ধু, সবাইকে বলছি, সবাইকে, যারা দেখবে ভিডিওটা, যারা হয়তো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অথচ ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো দয়া করে ভাই, যদি তোমার চ্যানেল থাকে, প্লিজ টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নাও, কারণ পরে, ইনফ্যাক্ট পরেও তোমাকে অন করতে হবে, এখন করে নাও, কোনো অসুবিধা নেই। ইউটিউব কখনো বলেনি যে টু স্টেপ ভেরিফিকেশন মনিটাইজ হওয়ার আগে অন করা যাবে না, অন করার অপশন ওরা সবসময় দিয়ে রেখেছে। তুমি নতুন শুরু করেছো, 1 মাস হয়েছে, তখনই অন করে নিতে পারো। তো
তো চলো বন্ধুরা আজকে চ্যানেলটা যে কেউ ছাড়খানি করতে গেলে কিন্তু ইউটিউব আমাদেরকে মেসেজ দেবে, ঠিক আছে? আমাদের মেলে এটুকু জেনে রাখবে, আমাদেরকে এটুকু ওরা পাঠিয়ে দেবে, আমরা পারমিশন না দিলে ওরা করতে পারবে না, কিছু করতে পারবে না। দা টুইস্ট অফ ভেরিফিকেশন জরুরি দরকার, তোমরা করে নাও। আর এরকম ভাইরাস থেকে যদি যারা জেনে গেছো এরকম ভাইরাস থেকে দূরে থাকো, নাহলে বিশাল বড় ক্ষতি তোমাদেরও হতে চলেছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে। তো চলো টাটা।